আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার গলায় ডিজাইনটি শেয়ার করব। তো শুরুর আগে আপনাদের রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি পেস্টিং নিয়েছি, আপনারা চাইলে বক্রমও কিন্তু নিতে পারেন। এটা লম্বা 8.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর চড়াটা হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা পেস্টিংয়ের লম্বা এবং চড়া। তারপর এটাকে ডাবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি এখানে গলা চড়াটা 3 ইঞ্চি নিচ্ছি। 3 ইঞ্চি নেওয়ার পর গলা লম্বাটা 7 ইঞ্চি নিচ্ছি। আপনারা যতটুকু গলা লম্বা পড়েন সেই অনুযায়ী নিয়ে নেবেন। নিচেও একইভাবে গলা চড়া 3 ইঞ্চি নিচ্ছি। যাদের বডি 38-এর উপরে, 38 থেকে 46 পর্যন্ত, তারা হচ্ছে 3 ইঞ্চি নেবেন। এর উপরে হলে আরও বাড়িয়ে নেবেন, এই নিচে হলে 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তো এখান থেকে আমি মার্ক করে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি উপর থেকে। এরপর এভাবে করে একটা রেখা টেনে নিয়েছি, আর এটা হলো আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি এখান থেকে। এরপর আবার এখান থেকে উপরের দিকে একটা মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এরকম করে উপরের দিকে মার্ক করে নিয়েছি, আবার নিচের দিকে এরকম করে রাউন্ড করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো এটা আবার আমি একটু ভালো করে এখানে মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এরপরও হলো 1 ইঞ্চি নিচে, মানে যতটুকু ডিজাইন করেছি তার 1 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে দিচ্ছি ডিজাইন অনুসারে। এভাবে করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করে এখন হচ্ছে এই মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি, যে উপরে 1/2 ইঞ্চি পরিমাণ আমি এভাবে কেটে নিয়েছি। তাতে করে গলাটা, মানে চড়াটা বেশি হয়ে যাবে না, একদম যতটুকু আপনি চড়া নেবেন ততটুকুই থাকবে। এজন্য 1/2 ইঞ্চি কেটেছি, আর বাকি যে ডিজাইনটা আছে সেটা ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে। এতটুকু কাটার পর এখন হচ্ছে নিচে যে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম সে অনুযায়ী আমি বাকি পেস্টিংটা কেটে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক এমন হবে গলাটা। এরপর আমি এটা হচ্ছে আয়রন দিয়ে পেস্ট করে নিব। তো এখানে গলার আয়রন দিয়ে পেস্ট করার জন্য আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি। এই পেস্টিংয়ে আপনারা খেয়াল রাখবেন যেটা চকচকা অংশ থাকবে, এই যে চকচকা অংশ যেটা, সেটা নিচের দিকে দিবেন, আর যেটা ফ্রেশ অংশ সেটা উপরের দিকে দিয়ে তারপর আয়রন দিয়ে পেস্ট করে নেবেন। এই যে আমি আয়রন দিয়ে পেস্ট করে নিচ্ছি। এতটুকু হওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে, এটা এখন উঠবে না। এরপর হলো আমি 1 ইঞ্চি কাপড় হচ্ছে এক্সট্রা রেখে এভাবে করে বাকি যে কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। এরপর এই যে এই অংশগুলো কিছুটা বাঁকা করে এভাবে করে কেটে দিতে হবে, তাতে করে এটা ভাঁজ করতে সুবিধা হবে। তো এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি। এই যে এভাবে ভাঁজ করে করে আমি হচ্ছে পেস্টিংয়ের উপরে কাপড়টা বসিয়ে সেলাই করে আটকে দিচ্ছি। আমার আরও দুটি চ্যানেল আছে, সেলাই বাড়ি এবং নুসরাত ফ্যাশন ডিজাইনস নামে। আমি দুইটার লিংক প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে আমার ওই চ্যানেলগুলোতে ভিজিট করতে পারেন। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এরপর আমি এটা সেলাই করার পর এভাবে ডাবল ভাঁজ করে মাঝখানে এরকম নখ দিয়ে হচ্ছে দাগ বসিয়ে নিয়েছি, এবং এর বরাবর করে হচ্ছে আমি আরও ভালো করে মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর ঠিক মাঝখানে একটু চিহ্নিত করে নিয়েছি। করে নেওয়ার পর এরপর কামিজের যে কাপড়টা বা যে ড্রেসটাতে আপনারা হচ্ছে গলার ডিজাইনটা করবেন সেটা এভাবে করে মাঝ বরাবর হচ্ছে একইভাবে একটু চিহ্ন দিয়ে নেবেন, এবং চিহ্নিত অংশটা এভাবে করে মার্ক করে নেবেন। এটা করার কারণই হচ্ছে আপনাদের গলাটা যাতে সুন্দর হয় এবং সুন্দরভাবে বসে। আমি ড্রেসটার মাঝখানেও কিন্তু কেটে নিয়েছি। এরপর এভাবে করে এই যে এই চিহ্নটা এবং নিচের যে কামিজের কাপড়ের চিহ্নটা সেটা সমান করে বসাতে হবে। তো এভাবে করে যদি আপনারা গলাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু, মানে, গলাটা বাঁকা হবে না, সব দিক থেকে সুন্দর হবে। এরপর মাঝখানে আমি হচ্ছে আটকে নিয়েছি। আগে আটকে নেওয়ার পর এভাবে করে পেস্টিংয়ের উপরে সামান্য পরিমাণ উপরে, পেস্টিংয়ের সামান্য পরিমাণ উপরে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এখন এই কিছুটা পরিমাণ কাপড় রেখে বাকি যে ভেতরের কাপড়টা আছে সেটা পুরোটা আমি এখন কেটে দিচ্ছি।
কেটে নেওয়ার পর এখন এই যে একটু একটু করে সেলাইয়ের বাইরে যে সেলাইটা আমি দিয়েছি সেটার বাইরে কেটে দিতে হবে, আর কোনাগুলো অবশ্যই সেলাইয়ের বাইরে একটু কেটে নিতে হবে, তাতে করে ফিনিশিংটা ভালো আসবে। তারপর এটা আমি উল্টে নিচ্ছি। এই কোনাগুলো উল্টানোর জন্য আপনারা স্ক্রুর সাহায্য নিতে পারেন, এবং এরপরে হচ্ছে সুই দিয়ে যে কোনো অংশটা আছে সেটা এভাবে হালকা করে টেনে টেনে বের করে দিতে পারেন। তো আমি সাধারণত এভাবেই করে থাকি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। একইভাবে আমি এই সাইডেও যে দেখতে পাচ্ছেন বাঁকা অংশটা হচ্ছে বের করে নিচ্ছি। তো এতটুকু হয়ে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন গলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার ফিনিশিংটা আরও ভালো আসার জন্য চাইলে আপনারা আয়রন করতে পারেন, অথবা এভাবে চেপে চেপেও কিন্তু গলাটা সুন্দর করে বসাতে পারেন। তো আমি আয়রন করে নিয়েছি। আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, একটি লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।